আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাব তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত প্রিয়নির আশ্রয়ন প্রকল্প টু যা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল নামক স্থানে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই প্রকল্পের অধীনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য রয়েছে থাকার ঘর গোসলখানা টয়লেট রান্নাঘর কমিউনিটি সেন্টার এবং তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে গরুর খামার মুরগির খামার হাঁসের খামার কবুতরের খামার ফলজ বৃক্ষ ও শাকসবজির বাগান এসব খামারের মাধ্যমে একদিকে যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে পাশাপাশি নিজেদের ও স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হয়েছে স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং পার্শ্ববর্তী বেসরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট ও ভেটিমেট ফার্মা কোম্পানি তাদের ট্রেনিং প্রদান পরামর্শ প্রদান বিনামূল্যে টিকা প্রদান ওষুধ সরবরাহ এবং কারিগরি সহায়তা প্রদান করছে এসব গৃহহীন অবহেলিত হতদরিদ্র অসহায় মানুষদের আশ্রয়ের পাশাপাশি তাদের কৃষিভিত্তিক পারিবারিক খামারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি সত্যিই প্রশংসার দাবিদার বলে তারা মনে করেন এবং তারা এমন উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান